বর্তমানে চীনের এই মারণ ভাইরাস বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে আজকেও কিন্তু রাজ্যে নতুন করে আরও একজনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে অর্থাৎ রাজ্যে টোটাল আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে চারজন তো এই ভাইরাস সারা বিশ্বজুড়ে ছড়ানোর পাশাপাশি এই ভাইরাস নিয়ে কিন্তু ভুয়ো খবরও রটাচ্ছে সমানভাবে যেগুলির উপর বিশ্বাস করে মানুষ কিন্তু আরও সমানে আতঙ্কে ভুগছেন সম্প্রতি এরকম একটি অডিও ক্লিপ এসেছে যেখানে একটি স্প্রের কথা বলা হয়েছে যেটি এই মারণ ভাইরাসকে মেরে দেবে এবং বলা হচ্ছে যে এই স্প্রেটি নাকি কালকে সকাল থেকে ছড়ানো হবে পুরো ভারতবর্ষব্যাপী যাতে নাকি এই মারণ ভাইরাসের হাত থেকে সমস্ত ভারতবাসীকে বাঁচানো যায় সেই জন্যই নাকি নরেন্দ্র মোদী সারা দেশব্যাপী এই জনতা কারফিউয়ের কথা ঘোষণা করেছেন তো আদৌ কি এই ক্লিপে যে কথাটি বলা হয়েছে বা যে ঘোষণাটি করা হয়েছে সেটি কি ঠিক আদৌ কি এরকম কোনো স্প্রে ছড়ানো হবে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই জেনে নেবেন যে যেই দাবিটি করা হচ্ছে এই অডিও ক্লিপে সেটি সত্যি নাকি মিথ্যা কারণ অযথা আপনারা গুজবে মন দিয়ে বা গুজবকে বিশ্বাস করে কিন্তু আতঙ্কিত হবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্নড় ভাষার এই অডিও ক্লিপে বলা হয়েছে যে শনিবার রাত দশটা থেকে রবিবার ভোর পাঁচটার মধ্যে ভারতীয় সেনারা করোনা ভাইরাস জীবাণুকে মারতে স্প্রে ব্যবহার করবে অডিও ক্লিপ অনুযায়ী একটি বিমান থেকে ওই স্প্রে করা হবে যদি কারোর বাইরে জামা কাপড় মেলা থাকে তবে তা যেন বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয় এই বার্তাটি দয়া করে নিজের পরিবার এবং বন্ধুদের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে ওই অডিও ক্লিপে ওই অডিও ক্লিপে এও বলা হয়েছে যে যদি রাতে কোনো বিমানের শব্দ পাওয়া যায় তবে যেন ঘরের ভিতরে চলে যায় সকলে পিআইবি এর ভুয়ো যে খবর সম্পর্কে সতর্ক থাকতে বলেছে এই অডিও ক্লিপটি ও তার ভেতরের বার্তাটি সম্পূর্ণ ভুয়ো এবং চিকিৎসক সহ গোটা বিশ্বে এখনও এই ভাইরাসের কোনো প্রতিষেধক বের হয়নি পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই ভাইরাস প্রকোপের মধ্যে প্রতিশোধক গ্যাস কিংবা বিমানের মাধ্যমে স্প্রে এই ধরনের ভুয়ো খবর যেন না রটে ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কোনো মেসেজ বা পোস্টারের উপর বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা কিন্তু অবশ্যই দরকার ভুয়ো খবর না ছড়ানোর কথা জানিয়েছে পিআইবি বাংলা হিন্দি কান্নার ভাষায় কিন্তু এই ভুয়ো অডিও ক্লিপটি কিন্তু সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে হয়তো আপনিও পেয়েছেন পেয়েছেন কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভুয়ো খবর ঘুরছে কলকাতা ও দিল্লিতেই বেশিরভাগ ভুয়ো খবর ছড়াচ্ছে বলে জানা গিয়েছে এ সপ্তাহের প্রথম দিকে এই মেসেজটি প্রথমে দেখা দেয় ব্যাঙ্গালুরুতে এরপর এই ম্যাসেজটি গোটা দেশে ছড়িয়ে পড়ে এই একই ধরনের ম্যাসেজ বাংলা এবং হিন্দিতে পোস্ট করা হয় যদিও প্রিয় মেসেজটি ভুয়ো অর্থাৎ এই ধরনের কোনো স্প্রে কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে আজকে কিংবা কালকে কোনো রকমভাবে স্প্রে করা হবে না কারণ আপনারা আমরা কিন্তু সবাই জানি যে এই ভাইরাসের কোনো প্রতিশোধক এখনও অবধি তৈরি হয়নি আর স্যানিটাইজার আকাশ থেকে স্প্রে করা হবে ব্যাপারটি কেমন আজগুবি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে না যে স্যানিটাইজার আকাশ থেকে এমনি স্যানিটাইজার এত আকাল স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে স্যানিটাইজার আকাশ দিয়ে স্প্রে করা হবে কি অবস্থা হবে আর কত বিমানের দরকার হবে একবার ভেবে দেখেছেন যে পুরো ভারতবর্ষব্যাপী যদি সেনার তরফে যেই এয়ারফোর্সগুলো ফোর্স রয়েছে বা বিমান রয়েছে যুদ্ধ বিমান সবাইকে যদি সব যুদ্ধ বিমানকেও যদি নামানো যায় তাহলেও কিন্তু পুরো ভারতবর্ষে একদিনে করা সম্ভব হবে না তো ভাবতে ভাবতেই পারছেন যে এটা কোনোদিনও সম্ভব না তাই এই ধরনের ভুয়ো অডিও ক্লিপে মন দেবেন না প্রধানমন্ত্রী মোদী কালকে সবাইকে রিকোয়েস্ট করেছেন সবাই যেন সকাল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত ঘরে থাকেন তার কারণে কারণ হিসাবে বলা হয়েছে কিছুই বলা হয়নি তবুও বিজ্ঞানীদের মহল থেকে জানা গেছে যে এটা করলে ভাইরাসের যে চেনটি রয়েছে সেই চেনটিকে কিন্তু অনেকাংশে ভাঙা সম্ভব হবে এবং আগামী সপ্তাহে এই ভাইরাস স্টেজ থ্রিতে পৌঁছতে বা স্টেজ থ্রিতে পড়তে চলেছে সেই স্টেজ থ্রিতে পড়ার আগে যদি এরকম একটা বড় পদক্ষেপ করা হয় তাহলে কিন্তু এই ভাইরাস অন্যান্য দেশে যে পরিমাণ মহামারীর আকার ধারণ করেছে সেই পরিমাণ মহামারী কিন্তু ভারতবর্ষে ধারণ করতে পারবে না সেই জন্য কালকের দিনটিকে সফল করুন কালকে কাজ দরকার না থাকলে সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত বাড়ি থেকে বেরোবেন না যেমনটি বলা হয়েছে তেমনটি কিন্তু অবশ্যই করবেন আমি তো করছি আপনারা কি করছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন মানুষ যেন এই ধরনের ভুয়ো অডিও ক্লিপ বা ভুয়ো মেসেজে বিশ্বাস না করে আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এখানে সবসময় অথেন্টিক নিউজ দেওয়া হয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ